Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker BD. আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। চলুন ভিডিও শুরুতেই আমি একটু ভাইয়ার শপের মোটামুটি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করি। আর একটা জিনিস বলে নিচ্ছি ভিডিও শুরুতেই, ভাইয়ার কিন্তু পাশাপাশি দুটো শপ, আর দুটো শপে আসলে আপনারা সংসারের টুকিটাকি খুঁটিনাটি যাবতীয় সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে। এই তো হচ্ছে 80 নম্বর দোকান, আর এটা হচ্ছে ভাইয়ার 79 নম্বর দোকান। এখানে অনেক প্রোডাক্টেরই ভিডিও আপনারা করতে বলেন, হয়তোবা সময় স্বল্পতা বা কিছু প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করি না হয়তোবা, সেই কারণে আপনাদের সেগুলোর দাম জানাতে পারি না। তবে কোনো অসুবিধা নাই, ভাইয়ার কিন্তু নিজস্ব ফেসবুক পেজ আছে, পাশাপাশি ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ইমন ভাইয়ার টিএনটি নাম্বার সহ দুটো মোবাইল নাম্বার। সো এই নাম্বারগুলোতেও কমিউনিকেট করে আপনাদের পছন্দের জিনিসগুলোর দাম জেনে আপনারা কেনাকাটা করতে পারবেন। আর যারা এখনো ভাইয়ার ফেসবুক পেজ ইমন এন্টারপ্রাইজে লাইক দেননি, তাদেরকে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে কানেক্টেড হওয়ার জন্য। আর অনেক সময় আছে আপনারা অনলাইনের জায়গায় নর্মালি কল দিয়ে ভাইয়াদেরকে পান না, কারণ মার্কেটের ভেতরে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। সো যদি হোয়াটসঅ্যাপ ইমোতে কল করেন তাহলে ভাইয়ার এই নাম্বারে সবসময়ই পাবেন, 01684937945। আর যে নাম্বারটা আপনাদের সুবিধার জন্য নেওয়া হয়েছে টিএনটি, সেটা হচ্ছে 02551505071। এছাড়াও বোধহয় এই নাম্বারটাও হোয়াটসঅ্যাপ ইমো চালু করা হয়েছে না ভাই, সেকেন্ড নাম্বারটাই 01919102445। আর ভাইয়ার নাম্বার শপের ঠিকানাটা আরেকবার একটু ডিটেইলে বলছি, ইমন এন্টারপ্রাইজ, দোকান নং হচ্ছে 79-80 নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, দোতলা, ঢাকা সার্ভিস সেন্টার। আমার সাথে বরাবরের মতো আছে ইমন ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার কি অবস্থা ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। কেমন কাটলো ঈদ? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। তবে একটু কি নিয়ে পেরেশানি ছিল এত? শারীরিক অসুস্থতা? অসুস্থতা তো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন কি আগের চেয়ে বেটার ফিল করছেন? আচ্ছা, সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য, ভাইয়া যেন শারীরিকভাবে আরো সুস্থ বোধ করেন। আর আজকে আমরা আপনাদের মোটামুটি বেশ ভালোবাসায় সিক্ত হয়ে এই ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে আমরা যতবারই মর্কেন ল্যান্ডের এই প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করেছি আপনাদের রেসপন্স বা আপনাদের স্যাটিসফ্যাকশনটা ছিল চোখে পড়ার মতো। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আবার নতুন করে একটা ভিডিও দিচ্ছি, বিশেষ করে অনেকে চাহিদা ছিল মাঝখানে ছিল না, একটু আপডেট করে দেওয়া। এটা বোধহয় আমরা অনেক কয় মাস আগে মর্কেন ল্যান্ডের সাথে দিয়েছিলাম না? সো এই সসপ্যান সেটটা, সসপ্যানই তো বলি, যদিও প্যাকেটের গায়ে লেখা আছে স্যুপ পট। হ্যাঁ, এই যে এরকম প্যাকেটে যাবে প্রোডাক্টগুলো, সরি এটা না, এখানে বোধহয় প্যাকেট আছে এরকম, না প্যাকেট আমরা হারাই ফেলছি, যাই হোক ওই যে প্যাকেট ওখানে লেখা হচ্ছে স্যুপ পট, ঠিক আছে। সো যদি আমরা এগুলোকে সসপেনই বলি, তো এগুলো তো 304 গ্রেড না ইমন ভাই? 304 গ্রেড এসএস এর, আর এটা ঢাকনাটাও কিন্তু ফ্ল্যাট ক্যাসাভিলার মতো খানিকটা। আমি এই নিয়ে সেকেন্ড কোনো ব্র্যান্ডের ঢাকনা এরকম ফ্ল্যাট দেখলাম, সর্বপ্রথম আমার চোখে পড়েছিল আমাদের ভাইরাল সেই ক্যাসাভিলার যেটা জাম্বুহারি সেট আমি বলেছিলাম, তারপরে আমি হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডের এটা দেখলাম যে ফ্ল্যাট ঢাকনার। ফ্ল্যাট ঢাকনাগুলো আসলে অনেক ইউনিক লাগে দেখতে। আর এটা হচ্ছে 304 গ্রেড এসএস এর, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাট পলিশ। ম্যাট পলিশ হাড়িগুলার একটা সুবিধা হচ্ছে, আপনি সারা জীবন ইউজ করলে এর মধ্যে পুরনো হওয়ার কোনো ভাব নেই, কারণ আমরা যতই জালি তারের ছোপা দিয়ে মাজি না কেন এটা তো ম্যাটই হবে, তাই না? এই শাইনিং পলিশগুলো একসময় ঘষতে ঘষতে ম্যাট হয়ে যায়, তো এটা তো এরকমই থাকবে, সবসময় এরকমই থাকবে। আর এটা কি ভাই ইন্ডাকশন ইনফ্রারেড সবটাই চলবে? সবটাই চলবে, কারণ অনেকেই আছে এই প্রশ্নটাই এখন স্টিলের হাড়ি পাতিল ভিডিও করলে সর্বপ্রথম প্রশ্নই পায়, আপু এটা কি ইন্ডাকশন চুলায় চলবে কি না? চলবে, ঠিক আছে। সো ভাইয়া বললো এটা ইন্ডাকশন চুলায় চলবে। ভাই এটার মধ্যে তিনটা সাইজগুলো যদি আপনি বলতেন এবং দামগুলো যদি একটু বলে দিতেন, আর স্ক্রিনশটের সুবিধা নেওয়ার জন্য একটু হাতে ধরেন। এটা হলো 20 সিএম, 20 সেন্টিমিটার। এটা কত লিটার আইডিয়া আছে কোনো? লিটারের মাপটা আসলে দেওয়া নাই তেমন, কিন্তু 20 সিএম লেখা আছে কার্টুনে, ওরকম করেই আসে আনুমানিক। আমার মনে হয় 2 লিটার তো মাস্ট হবেই। হ্যাঁ 2 লিটার তো মাস্ট হবেই। আচ্ছা, সো এই হচ্ছে একটা সসপ্যান ভাইয়ার হাতে নেওয়া দিয়ে আপনারা বুঝতে পারছেন, আর সাথে হচ্ছে এই ঢাকনাটা, এই যে 20 সেন্টিমিটারের স্যুপ পট যেটা, এটার প্রাইস কত? 2450 টাকা। তারপরে এটা কি 22 সেন্টিমিটার? হ্যাঁ হ্যাঁ ওটা 22। আচ্ছা এটা হচ্ছে 22 সেন্টিমিটার, আপনাদের স্ক্রিনশটের সুবিধার জন্য আমি ভাইয়ার হাতে দিচ্ছি, এটা হচ্ছে 22 সেন্টিমিটার, এটার প্রাইস? এটা 2650 টাকা। 2650 টাকা। তারপরে এই সাইজটা আমরা রেখে একটু বড় সাইজটা একটু দেখি ভাইয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, আই গেস এটা 5 লিটার প্লাস হবে, অ্যাটলিস্ট 5 লিটার হবে কমপক্ষে। 3050 টাকা হচ্ছে এটা।
আচ্ছা, এটা হচ্ছে ইন্ডাকশন ইনফ্রারেড দুটোতেই, যেটা ইন্ডাকশন হবে মাস্ট, ইনফ্রারেডও তো সবারই পাতিলে হয়, সেটা পৃথিবীর যে কোনো চুলাতেই কাজ করবে এক কথায়। এরপরে আসি সামনেই, কিন্তু এখন প্রচন্ড গরম হলেও শীত কিন্তু প্রায় আসন্ন বলা যায় আর এক দু মাসের মধ্যে, আর সেটা নাই, ইয়েস সেটা তো আমরা বলবোই। যেমন ভাইয়া সবসময় বলে এটা কিন্তু একদম প্রতিদিন ইউজ করা যায় এরকম একটা জিনিস, আমরা বাসায় যে সবজি কাটি, ফল বাসায় নেই, বা হচ্ছে গিয়ে মাছ গোশ নুডলস এগুলো ধোয়ার জন্য যে কোনো কিছুর জন্য কিন্তু আমরা এই জালিটাকে ইউজ করতে পারি, কারণ এটা এত স্ট্রং, এত মজবুত যে এটা যে শুধু স্টিমার ইউজ করে তারপর রেখে দিব শোকেসে বিষয়টা এমন না, এটা রাফ ইউজ করা যায়। আর এই ক্যাসেরলটা তো তাহলে ইউজ করাই যায় অলওয়েজ। আর এই হাঁড়িটার মানে এই ঢাকনাটা হচ্ছে আপনার ওইটার সাথেও হবে, স্টিমারের সাথেও হবে, এই ক্যাসেরলের সাথেও হবে। মর্কেল ল্যান্ডের এই প্রোডাক্টটা স্টিমার ছাড়াও পাওয়া যায়, স্টিমার সহও পাওয়া যায়। আমরা স্টিমার ছাড়াও দাম বলবো, আমরা স্টিমার সহও দাম বলবো। ভাই এটা কত সিএম? এটা 20 সিএম। 20 সিএম স্টিমার ছাড়া কত শুধু ক্যাসেরলের দাম? শুধু ক্যাসেরলটার দাম পড়বে হলো আপনার এটা 2850 টাকা। 2850 পড়বে শুধু ক্যাসেরল। আর উইথ স্টিমার দেখি, উইথ স্টিমার কত পড়ছে এটার দাম? এটা পড়বে হলো আপনার না 22 না 20 20 টা 2850। আচ্ছা, সো 2850 আর 3850। ও আচ্ছা আচ্ছা, ওকে ডান। সো 2850 হচ্ছে শুধু, আর 3850 হচ্ছে স্টিমার সহ, ওকে ডান। তারপরে সাইজটা কত, কত সিএম? 22 সিএম। 22 সিএম শুধু ক্যাসেরল কত? এই যে স্কেল করা আছে দেখেন, 4 লিটার ম্যাক্সিমাম লিকুইড রান্নার ক্ষেত্রে, আপনারা যদি লিকুইড ছাড়া বাড়তি রান্না করেন সেক্ষেত্রে আর একটু বেশিও নিতে পারেন। 4 লিটারটা কত নিচে মার্ক করা, দ্যাট মিনস এটা 5-6 লিটার একটা হাঁড়ি হবে, ঠিক আছে। সো এটা শুধু ক্যাসেরলের দামটা ভাইয়া 3250, আর উইথ স্টিমার উইথ স্টিমার হচ্ছে 4000 টাকা। এখানে আমরা দেখাই দেই যে এই প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেটে প্লাস হচ্ছে বডিতে অনেকটার মধ্যে আপনার এরকম 304 গ্রেড এসএসটা দেওয়া থাকবে। 304 নিয়ে অনেকে জানতে চান বা প্রশ্ন করেন, 304 হচ্ছে স্টিলের একটা গ্রেড, আর স্টিলের 304 গ্রেডটা হচ্ছে ফুড গ্রেড হিসেবে ধরা হয়, প্রপার ফুড গ্রেড যেটা বলা হয়। সো এটা হচ্ছে 304 গ্রেড এসএস এর একটা প্রোডাক্ট, এটা স্টিমার ছাড়া দাম হচ্ছে 3200, স্টিমার সহ দাম হচ্ছে 4000, ঠিক আছে। তারপরে এটা কত সিএম? 24 সিএম শুধু ক্যাসেরলের দাম কত স্টিমার ছাড়া? আপাতত ক্যাসেরলটা না, হয় না আজ, হয় ভাইয়ের কাছে আপাতত স্টকটা নেই, এটা আসে নাই এবার। আচ্ছা, এবার আসেনি। সো শুধু স্টিমার মানে 4300 হচ্ছে স্টিমার সহ, আপাতত যারা নিতে আগ্রহী স্টিমার সহই নিতে হবে। স্টিমার সহই নিলে কিন্তু বেশি সেভ, হ্যাঁ ভাইয়া বেশি লাভ, তুলনামূলক ওইটাই। আর এর পাশাপাশি একটা অনেকে আছেন যে একটু কমের মধ্যে, যাদের বাজেটটা একটু কম তারাও কেন হচ্ছে নিতে পারবেন না এমনটা চিন্তা করে আমরা এটা রাখলাম। এটা কিন্তু বেশ পপুলার ছিল ভাইয়া, ফার্স্ট কিন্তু এই স্টিমারটাই আসছে এবং এটাই একদম ধুমায় সবাই। আর এটার মধ্যে স্টেনলেস স্টিলের যে পলিশিংটা সেটা হচ্ছে শাইনিং, যার কারণে হচ্ছে কি আপনি রান্না বান্না করলে লেগে যাওয়ার পসিবিলিটিটা কম। এটা হচ্ছে যে অল ওভার সব চুলা ইউজ করতে পারবেন, মেড ইন চায়না দেওয়া আছে, কত সিএম কি সমস্ত কিছু দেওয়া আছে, প্লেটটা নিচের প্লেটটা বেশ ভালোই পুরো আছে। আর এই হচ্ছে এটার সাথে স্টিমারটা, সসপ্যান হিসেবে ইউজ করা যাবে, আবার স্টিমার হিসেবেও ইউজ করা যাবে। এই যে এটা হচ্ছে শুধু সসপ্যান আর এটা স্টিমার, আবার এই সেম জিনিসটা এমনিতে নর্মালি স্টেইনার, স্টেইনার হিসেবে ইউজ করা যাবে, আবার স্টিমার হিসেবেও ইউজ করা যাবে। সো এই যেটা আছে 24 সিএম, এটাও তো সাইজ হয় মনে হয় না ভাইয়া? হ্যাঁ এটা সাইজ হয়। এটার কত কত হয়? 22 হয়, 20 হয়, 26 হয়, 28। আচ্ছা, তো আমরা 20 সিএম থেকে দামটা বলি, এটা 20 সিএম টার দাম পড়বে হলো আপনার 1850 টাকা। 20 সিএম 1850, তারপর 22, 22 সিএম পরে হলো 2050, 2050 24, 24 সিএম পরে হলো আপনার 2450। আচ্ছা, 26, 26 পরে হলো 2650, 2650 খুবই ভালো, মানে বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট, যেটা অল ওভার যে কোনো চুলাতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর ঢাকনাটা বেশ সেফ, ভাঙার ভয় নেই, কারণ এই অংশটা গ্লাস, সাইডের অংশটা স্টিল, যার কারণে প্রোটেকশনটা অনেক বেশি, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল আমাদের আজকে মর্কেল ল্যান্ডের সাথে, আরও কিছু ক্যাসেরল বা সসপ্যান অথবা স্টিমার যে যেটাই বলেন না কেন এটার ভিডিও। আর এই ধরনের প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনারা অনেকেই জানতে আগ্রহী থাকেন, যার জন্যই ভিডিওটা করা। আই হোপ আমাদের
আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, আমরা নিত্য নতুন ভিডিও দিব সেগুলো আপডেট পাওয়ার জন্য। আর শেষ পর্যায়ে ভাইয়া তার নিজের মুখে বলবে অনলাইনে যারা কেনাকাটা করবে তারা কিভাবে কি করবে। অনলাইনে নিতে হলে আমাদের ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে হলে কিছু টাকা বিকাশ করে তারপর দেন কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি। আর অনেকে আছে হোম ডেলিভারি নিতে চায় ঢাকার বাইরে, সেটা কি সম্ভব? জি জি, তো একদম ঘরে বসেই কোনো এখানে আরেক মানে ইউনিয়ন গ্রাম পর্যায়েও নিতে পারবে, একদম একদম ইউনিয়ন পর্যায়ে চলে যাবে একদম। অনেকে অনেক জায়গায় আমরা হোম ডেলিভারি দেই, অনেক সময় অনেক কাস্টমারকে একটা লিংক বলে রাখি যে কোনো কাস্টমারকে কোনো ডেলিভারি ম্যান যদি বিরক্ত করে আপনি যেখান থেকে প্রোডাক্ট নেবেন তার সাথে যোগাযোগ করবেন যে আপনাকে কেন রাস্তায় যেয়ে নিতে হবে বা আপনাকে কেন ওই যে থানা পর্যায়ে যেয়ে নিতে হবে, এই ব্যাপারটা সম্ভব হয় না বলেই তো সে হোম ডেলিভারিটা নিচ্ছে। এই জন্যই অনেক সময় অনেক ডেলিভারি ম্যান এই ব্যাপারটা অনেককে অনেক গ্রাম সাইডে এরকম অবহেলা করে, হ্যাঁ বিরক্ত করে, তো যার জন্য যে দরকার প্রয়োজন আপনি প্রোডাক্ট রিটার্ন নিয়ে যান, যখন এইভাবে বলবেন তখন আপনার প্রোডাক্টটা অবশ্যই আপনাকে পৌঁছাই দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালাম।